হ্যালো সিনেমা লাভার্স, আজ আমি তোমাদের একটি সত্য ঘটনা বলবো। গল্পটা আমার এক বন্ধু পাঠিয়েছে, চলো শুরু করা যাক। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমাদের বাড়ি ছিল গ্রামের ভিতরে, আর আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর ছিল না। একটু ফাঁকা জায়গাতেই নতুন বাড়িতে উঠেছিলাম, আর আমার আম্মু আব্বু দুজনেই চাকরি করতো। ওই দিন বাসায় আম্মু আব্বু কেউই ছিল না, আমি আর আমার ছোট বোনই শুধু বাড়িতে ছিলাম। আমাদের একটা গরুও ছিল। সন্ধ্যার আগে আমার দাদা ওই গরুকে আমাদের ঘরের কাছে কাম গাছের সাথে বেঁধে চলে যেত। আমার দাদা অন্য চাচাদের সাথে বাড়ি থেকে একটু দূরেই থাকতো। সেই দিনও আমার দাদা সন্ধ্যার সময় এসে গরুকে আম গাছের সাথে বেঁধে চলে যায়। এদিকে বাসায় আমি আর আমার ছোট বোন হাত মুখ ধুয়ে পড়তে বসি। আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় আর কারেন্টও চলে যায়। গ্রামে এটা খুবই সাধারণ বিষয়। আমি আর আমার বোন একটি হারিকেন জ্বালিয়ে জানালার কাছেই পড়তে বসি। গরমের দিন জানালাও খোলা ছিল। হঠাৎ আমি বাইরে জোরে গরুর ডাক শুনতে পাই। বাইরে তাকিয়ে দেখি গরু আম গাছ থেকে খুলে বাসার বেড়া পার করে চলে যাচ্ছে। আবার খেয়াল করে দেখি যে আবার ঘুরে বেড়া দিয়ে ভেতরে ঢুকলো। এমন বেশ কিছুক্ষণ ধরে গরুটা ঘুরছিল। আমি আমার ছোট বোন দুজনেই অনেক ছোট, তাই ভয়ও পাচ্ছিলাম যে গরু ধরতে গেলে যদি ঢিস মারে। কিন্তু অনেকক্ষণ পরেও যখন অমন হচ্ছিল, তখন বোন বলল, চল ভাইয়া গরুটা ধরি, আব্বু কখন আসবে তখন আবার গরু খুঁজতে বের হবে। তখন আমিও ভাবলাম ঠিকই তো। তারপর আমরা ভাই বোন হারিকেন হাতে নিয়ে বের হলাম। বাইরে গিয়ে আম গাছ দেখতেই তো অবাক, গরু তো একদম ঠিক গাছের সাথে বাঁধা অবস্থায় আছে, বেশ শক্ত করেই তো বাঁধা। তাহলে যে আমরা দেখলাম, আবার বাসার বেড়ার কাছে গেলাম, সেটাও তো বাঁধা। এতে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দুজন ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিই। আব্বু না আসা পর্যন্ত সেদিন আর বের হইনি। সেদিনের এই ঘটনা আজও আমার জীবনে অনেক স্মরণীয় হয়ে আছে। হয়তো ওটা আমার মনের ভুল ছিল। তাহলে কি আমার বোনও ভুল দেখেছিল? কি জানি, কিন্তু মনের ভুল ভেবেই ভুলে যেতে চাই, কিন্তু তা এখনও পারিনি। এই ছিল আমার বন্ধুদের পাঠানো গল্প। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।